াত আলহামদুলিল্লাহ হিরবিলমিন ওসালাতসাল্লাম আল্লাহ রসুলহি মোহাম্মদ আলিহি ওয়াসমাইন সম্মানিত দর্শক শ্রোতা শুরু করছি আমাদের জনপ্রিয় অনুষ্ঠান ইকরা বাংলার অতি পরিচিত অনুষ্ঠান নুরুল কোরআন আমার সাথে আছেন আজকের আমাদের অতিথি শেখ মৌলানা ফয়েজ আহমদ হাফিজাহুল্লাহ আমি হজরতকে ইকরা বাংলার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন বলো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সময় তো দর্শকতা ইসলামের পঞ্চম রুকনের মধ্যে একটি রুকন হচ্ছে হজ আর কিছুদিন পরেই এই পবিত্র হজের উদ্দেশ্যে অগণিত হাজির সাহেবরা মক্কা মদিনা যাচ্ছেন ইতিপূর্বে অনেকেই রওনা হয়ে গেছেন এই হজকে সামনে নিয়ে আজকের আলোচ্য বিষয় হচ্ছে হজ প্রসঙ্গ এই প্রসঙ্গে শেখকে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আমি অনুরোধ করবো যেহেতু বিষয়টি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তের জন্য তাই আমি হজরতকে এই বিষয়ে আলোচনা করার জন্য বিনোদনের সাথে অনুরোধ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকত আলহামদুলিল্লাহ ইসতাফা আম্মা বাদ ইকরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা শুরুতেই মহান আল্লাহ পাকের অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করছি যিনি রহিম রাহিম সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি হজরত মোহাম্মদুর সাল্লামের প্রতি যিনি রাহমতুল্লাহ আলম আমাদের নিয়মিত আয়োজন নুরুল কোরআনের দক্ষ পরিচালক প্রেজেন্টার হাফিজ লিয়াকত সাহেব অত্যন্ত সুন্দরভাবে প্রোগ্রামকে উপস্থাপন করছেন ওনারও সুক্রিয়া আদায় করছি এবং আমাদের দর্শক তো জানাচ্ছি মোবারকবাদ আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আলোচনা রাখার জন্য আমাকে বলা হয়েছে নবজিস ইসলাম বলেছেন বুনিয়াল ইসলাম ও আলাহমসিন শাহাদাল্লাহ ইলাহ ইল্লাহ ওয়ান্না মহম্মদ রাসুল্লাহ ওয়াই মুসালাত ওয়াইউত্জ্জাকাত ও তাু মুরামাদান ও তাহুজ্জাল বাইতা মানিস তাহসিল ইসলাম ইসলামের পঞ্চবিনা এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিনা হলো স্তম্ভ হল পিলার হল হাজ যাদের অর্থনৈতিক সচ্ছলতা রয়েছে শারীরিক সুস্থতাসহ আরও কয়েকটি শর্ত যাদের মধ্যে পাওয়া যাবে তাদের উপরে জীবনে একবার হজ করা ফরজ হজ হল একটা আর্থিক আবাদত এটা আল্লাহ রবুল্লা আলমিন ফরজ করে দিয়েছেন মুমিন বান্দা বান্দিদের উপর যাদের মধ্যে ছয়টি শর্ত পাওয়া যাবে তাদের উপরে হজ ফরজ প্রথম নম্বর যে শর্ত সেটা হলো মুসলমান হতে হবে মুসলমান ছাড়া হজ ফরজ নয় মুসলিম হওয়ার জন্য শুধু আল্লাহকে মানলেই হবে না মুমিন মুসলিম হওয়ার জন্য আরও যে সমস্ত শর্তাবলী রয়েছে সেগুলি যদি পাওয়া যায় তাহলে তিনি একজন মুসলমান এর মধ্যে অন্যতম একটা হলো মোহাম্মদুর রসুরল্লাহ সাল্লা ইসলাম শেষ নবী যার পরে কোনো নবী আসবেন না নবী ইসলাম ফরমান আনা তামুন তাম লা নবী আবাদী আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবেন না আর আল্লাহ রবিন কুরানুল করিমে ফরমান মোহাম্মদুর রসুল্লাহ মা কানা মুহাম্মদ আবাহির রসুল্লাহ নবীজি সাল্লি সাল্লাম সর্বশেষ নবী এ কারণে ইমানের মূল বুনিয়াদী বিশ্বাসের একটা বিশ্বাস হলো আল্লাহ এক মোহাম্মদ সাল্লাম আল্লাহর শেষ নবী এ কারণে মুসলমান হতে হবে আর মুসলমান হলেন যারা নবী জামকে শেষ নবী মানবেন তারা হলেন মুসলমান হজ ফরজ হওয়ার জন্য অন্যতম শর্ত হল মুসলমান হতে হবে দ্বিতীয় শর্ত হল বালিগ হতে হবে বালিগ এখন অনেকেই আমাদের সন্তানাদি এমন রয়েছেন মা বাবা হজে গেলেন নাবালিগ সন্তানও সাথে যাচ্ছেন পাঁচ বছর বয়সে সাত বছর বয়সে বাবার সাথে হজ করে ফেলছেন মায়ের সাথে হজ করেছেন কিন্তু তার উপরে যে ফরজ হজ বালিক হওয়ার পরে যে ফরজ হজ হবে সেটা আদায় হবে না এই হজের কারণে এটা হলো তিনি মা বাবার সাথে হজ করেছেন বালিক হওয়ার আগে যার কারণে ওনার উপরে যে ফরজীয়ত হজ আসবে বা হবে যখন তখন ওনার উপরে হজটা সাকিত হবে না এই হজের কারণে তৃতীয় যে শর্ত হলো উনি আকিল হতে হবে আকলমন্দ হলে অনেকে রয়েছেন যে উনি ডিসেবল ওনার বুদ্ধি নাই বাবার সম্পদ অনেক রেখে গেছেন কিন্তু উনি ওনার আকল নাই আমরা সাধারণত আজকের এই সময় অনেককে দেখি যে ওনার অনেক সম্পদ বাবা রেখে গেছেন কিন্তু উনি ডিসেবল আকিল হতে হবে এবং আরেকটা হলো উনি সুস্থ থাকতে হবে অনেকে দেখা যায় আকল আছে কিন্তু সুস্থ নাই ডিসেবল উনি চেয়ার দিয়ে চলাফেরা করেন এ সমস্ত মানুষের উপরে হজ ফরজ নয় আরেকটা শর্ত হলো গুরুত্বপূর্ণ শর্ত হজের সময়ে রাস্তা নিরাপদ থাকতে হবে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকার মানুষ যদি থাকেন সেখানে ফ্লাইটের ব্যবস্থা নাই ফ্লাইট করতে পারবেন না কোনো কন্ডিশন রয়েছে দেশের সীমানা পাড়ি দিতে পারবেন না এমন অবস্থায় ওনার উপরে হজ ফরজ নয় আরেকটা শর্ত হলো যে উনি যদি মহিলা হন ওনার সাথে মাহরাম সাথে থাকতে হবে এই যে হজ ফরজ হওয়ার যে শর্ত এই শর্তের ব্যাপারে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক সময়ে এটাকে শিথিলতা প্রদর্শন করা হয় কেউ কেউ বলেন যে উনি যদি বৃদ্ধ হয়ে যান তাহলে ওনার সাথে আর মাহরাম লাগবে না শরীয়তের এই মশলাটা কোনো কিতাবে লেখা নাই বাট এইটা ইজতেমবাদ করা হয় বর্তমানে কেউ কেউ এটাকে ইজি করে দিয়েছেন দ্বিতীয় হলো মাহরাম নিয়ে হ যে যান ঠিকই তো স্বামী হোটেলে ঘুমে থাকেন আর ওয়াইফ উনি তোয়াফ করতে চলে যান যার কারণে মাতাফে গেলে দেখা যায় যদি এখানে দশ হাজার লোক মাতাফে থাকেন তাহলে এখানে চার পাঁচশো লোক পুরুষ থাকেন আর বাকি সাত আট হাজার নয় হাজার মহিলা থাকেন এ কারণে তোয়াফের যে এখানে যে খুজু আসার এটা অনেক ক্ষেত্রে বিঘ্নিত হয় তাই শরীয়তের যে এই বিধান যে হজের সময়ে হজার কাজে মাহারাম সাথে থাকতে হবে সেখানে খুবই খুবই জরুরি ব্যাপার কারণ মাহরাম থাকতে হবে কেন যে মাকে ছেলেটা প্রোটেকশন দিয়ে রাখবে স্বামী স্ত্রীকে প্রোটেকশন দিয়ে রাখবে যে তিনি সন্তান মাকে প্রোটেকশন দিবে এভাবে এভাবে ভাইয়ের সাথে বুঝি এভাবে যদি মাহরাম তাকেন সাথে যে চোদ্দ জন তারাদের মধ্যে যে কোনো একজন সাথে থাকলে ওই মহিলাকে প্রোটেকশন দিয়ে রাখবেন শরীরের সাথে শরীর লাগবে না ধাক্কা দাক্কি হয় ও এভাবে অনেক সময় আছে যে পাঁচ সাতজন মহিলার মধ্যখানে পড়ে গেছেন আপনি যতই চেষ্টা করুন আপনার বডিকে আপনি কোনো না কোনোভাবে আল্লাহর গড়ের সামনে গিয়ে এভাবে হয়ে যায় এ কারণে একান্ত প্রয়োজন হল শরীয়তের যে বিধান মাহরাম সাথে থাকতে হবে এটা খুবই জরুরি মাহরাম নিয়ে সাথে হজে যাওয়া এবং হজে যাওয়ার পরে এখন আপনারা যারা হজে যান তারা দেখছেন সব গেট বন্ধ হয়ে যায় একটা গেট শুধু মাতাফে যাওয়ার জন্য থাকে আর ওই গেটে যাদের এহরামের কাপড় পরা থাকে তারা যেতে পারেন কিন্তু মহিলাদের তো এহরামের কাপড় বুরকা নর্মাল যেটা আছে এটা তাই মহিলারা সবাই ওদিকে ঢুকতে পারেন পুরুষরা পাঞ্জাবি পরে এভাবে জুব্বা পড়ে গেলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় তাই মাতাফের মধ্যে দেখা যায় অধিকাংশই মহিলারা গিয়ে ঢুকে যান আর পুরুষরা ঢুকতে পারেন না আর যদি কেউ চালাকি করে উনি মামাদের মধ্যেও যাচ্ছেন আর হারামের কাপড় পরে যাচ্ছেন কিন্তু এখানে গিয়ে তো এটা চালাকি করা হয়ে গেল প্রয়োজন নেই কিন্তু চালাকি এটা সরকারের এই নিয়মের কারণে একটা বাদ অনেকে এইভাবে করে ফেলেন যাতে মাতাফে গিয়ে নামতে পারেন তো এইটা করার কারণে এই একটা তা আমরা তো এই আইনগুলার আমরা ব্যবস্থা করি এটা সৌদি সরকারের আইন এক্ষেত্রে আমাদের মাবুনেরা যারা একা মাতাফে যাবেন না মাহারাম সাথে নিয়ে যদি যেতে পারেন যাবেন না হয় হেরমের অন্য জায়গায় যেখানে মহিলাদের বসে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে সেখানে নামাজ পড়বেন এই জরুরি এই যে হজ ফরজ হওয়ার জন্য শর্তগুলো দিকে আমাদেরকে ফলো করতে হবে সর্বশেষ এই শর্তগুলো হজের একটা সময়ে অতিক্রম করতে হবে অর্থনৈতিক সচ্ছলতার শর্ত শারীরিক সুস্থতার শর্ত এখন আপনি শারীরিক সুস্থ হইলেন রমজানের পরে এতদিন আপনি ডিসেবল ছিলেন অর্থনৈতিক সচ্ছলতা আসলো আফটার আমাদান এখন আপনি বুকিং করার আর কোনো সুযোগ নেই আবার ওই এক দুই মাসের মধ্যেই আপনার টাকাটা নষ্ট হয়ে গেল এক দুই মাসের ভিতরে আপনি আবার অ্যাক্সিডেন্ট করে আপনি ডিটেবল হয়ে গেছেন আপনি আর সুস্থ হলেন না আপনার উপরে কিন্তু হজ ফরজ হয় নাই কিন্তু একটা সময় আপনি অতিক্রম করছেন পুরো একটা বছর অর্থনৈতিক সচ্ছলতা ছিল শারীরিক সুস্থতা ছিল কিন্তু আপনি হেলায় খেলায় যান নাই হোজে আপনার অন্য কোনো অসুবিধার কারণে হজে যান নাই এরপরে আপনি গরিব হয়ে গেছেন অথবা এরপরে আপনি অসুস্থ হয়ে গেছেন আপনি ডিসেবল হয়ে গেছেন আপনার উপরে তো একবার হজ ফরজ হয়ে গিয়েছিল এই কারণে আপনি অবশ্যই অবশ্যই অন্য কাউকে দিয়ে বদলি হজ করাতে হবে এখন সচ্ছলতা না আসলে তারপরে তো সে গরিব হয়ে গেছে এই কারণে আল্লাহর কাছে জবাব দিয়ে হবে একটা ফরজ নিয়ে অতিক্রম করেছেন উনি কেন এই সময় হজ করলেন না যেভাবে নামাজ ফরজ ছিল আপনার উপরে ওই সময়টা আপনি অতিক্রম করে ফেলেছেন আপনার তখন আপনাকে এটাকে কাজা করতে হবে আচ্ছা আচ্ছা কাজা না করলে আল্লাহ পাখের কাছে জবাবদিহি হতে হবে এ কারণে এই এইটার জন্য আপনি আল্লাহ পাকের কাছে জবাবদিহি হতে হবে এ কারণেই তো যখন এটা ফরজ হয়েছে তখনই আদায় করবেন অথবা আপনার এই টাকাটাকে আপনি সেভ করে রাখবেন অন্য সময়ে যাওয়ার জন্য সেভ করে রাখবেন এক্ষেত্রে একটা জিনিস আমাদের সতর্ক থাকতে হবে নবীজি ইসালিসাম কত বড় ধমক দিয়েছেন যে যাদের উপরে হজ ফরজ হয়ে গেল আর সে হজ করল না সে কিভাবে মারা যাবে আমি নাম বলতেছি না সে অন্য ধর্মাবলম্বী হয়ে মানে আল্লাহর উপরে নন বিলিভার হয়ে অন্য ধর্মাবলম্বী হয়ে মারা যাক আমার কিছু আসা যায় না এত বড় ধমকি যে আপনার হজ ফরজ হওয়ার পরেও যে হজ করলো না কারণে ইসলামের পঞ্চবিন আর গুরুত্বপূর্ণ একটা বিনা হলো হাজ নামাজ দিনে পাঁচবার পড়া ফরজ আর ইমান দিনে পাঁচবার নয় এক দশ বার নয় বার নয় এক হাজার বার নয় এভরি মুহূর্ত এভরি সেকেন্ড ইমানের উপরে থাকা ফরজ জাকাত আপনার অর্থনৈতিক ব্যবস্থা থাকে বছরে একবার দেওয়া ফরজ রোজা আপনার উপরে বছরে ৩০ দিন রোজা রাখা ফরজ আর হওয়া এমন একটি গুরুত্বপূর্ণ বাদত আপনি মাল্টিমিল মিলিয়নার হলেও জীবনে একবার আপনার উপরে ফরজ আপনি চাইলে আরও বারবার করতে পারেন কিন্তু একবার করা আপনার উপরে ফরজ এটা কত বড়ো একটা গুরুত্বপূর্ণ আবাদত সুবাহ আল্লাহ কারণে হজের ব্যাপারে আমরা অনেকেই গাফিল অনেকে আমরা বারবার উমরাতে যাই সুযোগ রয়েছে কিন্তু জিজ্ঞেস করে দেখুন তিনি জীবনে পাঁচবার উমরা করেছেন কিন্তু এখন পর্যন্ত হজ করেন নাই এটা কত বড় মানে আমরা দুর্বাগা আমরা কত বড় দুর্বাগা এখন আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীতে প্রথম গড় তৈরি করেছেন কাবাগর ইন্না উবলা বাইতিন উদি আলী নাস লাল্লাদি বিবাক্কাতা মুবারকাহুদ আল্লিল আলমিন পৃথিবীর সর্বপ্রথম গড় হলো কাবাগর বাবাগর সুবাহান আল্লাহ এটা মানুষের জন্য হেদায়তের জন্য মক্কা শরীফে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন এটা হজরত আদম আলা ইসলামের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন কাবাগরকে আল্লাহ পাক মক্কা শরীফে হজরত আদম এটা তৈরি করেছেন আল্লাহ পাকের হুকুমে জান্নাতই অনেক জিনিস এখানে এখানের মধ্যে রয়েছে যেমন মকাম ইব্রাহিম ওয়াত্তাহিদ উম মকামি ইব্রাহিম আ মুসাল্লা আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত থেকে অনেক সহযোগিতা করেছেন হজরত আদমান এটা তৈরি করেছিলেন এরপরে হজরত ইব্রাহিম এটাকে পুনর্নির্মাণ করেছেন কাবাগর পুনর্নির্মাণ করার পরে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম ইসলামকে ডা বললেন ইব্রাহিম পৃথিবীবাসীকে তুমি দাওয়াত দাও ওয়াজিন ফিন্নাস খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আহ এক ভাই আমার কাছে জানতে চাচ্ছেন যে অনেকে বলেন যে আমার তো উপযুক্ত মেয়ে আছে উপযুক্ত ছেলে আছে বিবাহ উপযুক্ত আবার আমার উপরে হজ ফরজ এই মুহূর্তে আমি কোনটা করতে যাব একটা প্রশ্ন আর একটা প্রশ্ন আপনি বলছিলেন যে আকল আকল বলতে জ্ঞান মানুষ আকলে সালিম না যে তার কথা বলতে পারে কিন্তু তার বুদ্ধি নাই বুদ্ধি নেই আচ্ছা আচ্ছা বুদ্ধি নাই সে তার আকল দিয়ে সে টয়লেটে যেতে পারে না সে তার আকল দিয়ে সে নিজে খাইতে পারে না মা খাওয়াইয়া দেন তার আকল দিয়ে সে বাজার থেকে শপিং করতে পারে না আকলে সালিম যেটা বলা হয় ঠিক আছে আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠানের লাস্টে দিয়ে আমরা আপনার প্রশ্নের উত্তর শুনবো আমরা দারাবাহিক আলোচনা শুনি জাজাকাল্লা খায়ের যে আমি বলতেছিলাম ছিলাম হাজরত ইব্রাহিম ইসলামের কথা যে ইব্রাহিম ইসলামকে আল্লাহ পাক বললেন ইব্রাহিম তুমি আজান দাও বিশ্ববাসীকে দা ইব্রাহিম ইসলাম স্বাভাবিকভাবেই তিনি আল্লাহ পাককে বললেন আল্লাহ আমার আওয়াজ কতটুকু যাবে আমি কাদেরকে ডাকবো আমি কার কাছে আমার আওয়াজকে পৌঁছবে আজকের মতো তো একরা টিভি ছিল না মাইক্রোফোনের ব্যবস্থা ছিল না বেশির থেকে বেশি মক্কার আশেপাশের লোকদের কাছে আওয়াজ যাবে ইব্রাহিম ইসলামকে আল্লাহ পাক বললেন ইব্রাহিম আওয়াজ দেওয়ার জিম্মাদারি তোমার পৌঁছানোর দায়িত্ব আমার ইব্রাহিম ইসলাম মানুষকে দাওয়াত দিলেন কিতাবে এসেছে রুহের জগতেও যারা ছিলাম আমরা ইব্রাহিম ইসলাম যখন দিলেন তখন রুহের জগৎ থেকে এই রুহগুলো যারা লাব্বায়ক বলেছিল আল্লাহ পাক তাদেরকে মৃত্যুর আগে একবার হজ নসিব করবেন যারা দুইবার বলেছেন তাদেরকে আল্লাহ পাক দুইবার হজ নসিব করবেন যারা পাঁচবার বলেছেন আল্লাহ পাক তাদেরকে পাঁচবার হজ নসিব করবেন সুবাহান আল্লাহ ইব্রাহিম ইসলাম আওয়াজ দিয়েছেন আওয়াজ রুহের জগতে গিয়ে পৌঁছে গেছে সুবাহান আল্লাহ আর ওই রুহের জগতে যাদের যারা লব্বায়ক বলেছেন তারা জীবনে একবার না একবার হজ করবেন তারা কতই না ভাগ্যবান যারা লাব্বায়ক বলেছেন যারা এই ডাকে সাড়া দিয়ে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করেন লব্বায় কাল্লাহ লব্বায়ক লব্বায় কালা শারি কালাকালাবায়ক ইন ইন্নাল হামদা ওয়ান মুখ লাহান আল্লাহ যাদের সৌভাগ্য হয় ইব্রাহিম সালাম ডাকে সাড়া দিয়ে যারা লাব্বায়ক বলেছিলেন তারা কাবা শরীফের পাদদেশে গিয়ে আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করছেন তারা কতই না আজকে মৌসুমে সৌভাগ্যবানুসায় গুসায় থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ যাকে যাকে কাবা শরীফের দিকে যাচ্ছেন হজ করার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হজ্জে মকবল হজ্জে মকরুর নসিব করুন এবং আমাদেরকেও যেন বারবার আল্লাহ পাক হজে যাওয়ার তৌফিক দান করেন আমরা সবাই বলি আহমিন ইব্রাহিম আলাহিসালসালাম এবং হজরতে সালাম এবং হজরতে হাজরা আলাই হাসালাতু সালামের অসংখ্য স্মৃতি বিজড়িত এই জায়গাগুলো হজের আশেপাশে হজের সাথে সংশ্লিষ্ট কার্যক্রমগুলো অসংখ্য কার্যক্রম হজরত ইব্রাহিম আসলামের সাথে সম্পৃক্ত হজরত ইসমাইল আসলামের সাথে সম্পৃক্ত হজরত হাজরা আলাইহ সাল্লাত আসলামের সাথে সম্পৃক্ত যেমন হজের যে ফরজগুলো রয়েছে হজের ফরজ এবং ওয়াজিব এগুলো কার্যক্রমগুলো হজরত ইব্রাহিম আল ইসলামের করা হজরত ইসমাইল ইসলামের করা হজরত হাজরা আলাইহালাতলামের করা এগুলা ব্যতিরিক হজ হবেই না হবে না এ কারণে হজের ফরজগুলো হজে যাওয়ার আগে হজের ওয়াজিবগুলো অন্তত পক্ষে কোন সময়ে করা কিভাবে করা সেগুলো একজন ভালো আলিমের কাছে জেনে নেওয়া একান্ত জরুরি একটা হাদিসের কথা মনে রাখবেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক নারীর উপরে ফরজ এর অর্থ নয় যে বহারি শরীফের সবক আপনি নিতে হবে এর অর্থ নয় যে আপনি কোরআনের তাফসির জানতে হবে এর অর্থ হলো যে আপনার উপরে হজ ফরজ হজ ফরজ আপনি হজে গিয়ে যে কাজগুলো করবেন সেই কাজগুলো আপনাকে জানতে হবে অবশ্যই মুআম জানলে হবে না আপনাকে জানতে হবে এর অর্থ হলো আপনার উপরে নামাজ ফরজ নামাজের আলাম মাসাইল কোন কারণে নামাজ ফাঁসিদ হয়ে যাবে কোন কারণে আপনার অজুতভঙ্গ হয়ে যাবে সেই মাস আলাগুলো আপনাকে জানতে হবে নামাজ ফরদ আপনার উপরে এর অর্থ নয় যে আপনি মহাদিস হতে হবে এর অর্থ হলো যে আপনি নামাজের মধ্যে যে সমস্ত সুরাকেরাত পড়বেন সেই সুরাকেরাত আপনার শুদ্ধ হতে হবে এ কারণে হজে যারা যাবেন হজের মাছ আলাগুলো আপনাকে জানা থাকতে হবে অনেক ক্ষেত্রে দেখি আমরা হজের অনেক গুরুত্বপূর্ণ মাছ আলার ব্যাপারে অজ্ঞতাকার কারণে যখন হজ থেকে আসলেন আসার পরে আমাদের সাথে যখন গল্প করেন সরাসর দেখা যায় যে হজটা নষ্ট হয়ে গেছে কারোর সাথে কথাও বলেন নাই যার কারণে হজ নষ্ট হয়ে যেমন একটা মনে হয়ে গেল আমার যেমন তোয়াফে ইফাজা বা তোয়াফে জিয়ারা যেটা তোয়াফে ইফাজা তোয়াফে জিয়ারা যেটাকে বলা হয় যেটা দশ তারিখে এগারো তারিখে বারো তারিখে এই তিন দিনের মধ্যে করতে হয় আচ্ছা আবার শয়তানকে তেরো তারিখ পর্যন্ত মারতে হয় আঁকাবা জমার কুবরা সুবরা উস্তার মধ্যে যে পাতর পড়তে হয় তেরো তারিখ পর্যন্ত অনেকে কি করেন অনেকে মনে করেন তাহলে তেরো তারিখ পর্যন্ত মাইরিয়া গিয়া তো আফর মনে আমার নিজের চোখের দেখা অনেকে দেখেছি তো তেরো তারিখ পর্যন্ত মিনার থেকে আসার এই কষ্টটা সহ্য না করে উনি মিনাতেই তাকলেন তাবুতে মিনাতে থাকাটা শূন্যত মিনাতে তাকিয়া পাথর মারাটা শূন্যত একটা সুন্নত পালন করার জন্য একটা ফরজ উনি তরক করেছেন উনি বলতেই পারতেছেন না উনার কারণে ফরজ তরক হয়ে যাচ্ছে ওনার এটা উনি চিন্তাই করতে পারতেছেন না এই কারণে এই যে তোয়াফে ইফাদা বা তোয়াফে জিয়ারা যেটার দুটি নাম এই তোয়াফটা এই তিন দিনের মধ্যে করতে হয় তিন দিনের ভিতরে শেষই করতে হবে এই তিন দিনের মধ্যে করতেই হবে তো এই তিন দিনের ভিতরে তোয়াফ আর এই তোয়াফের সাথে কিন্তু এটা সাই রয়েছে যে সাইটা হলো ওয়াজিব সাই সাফা ওয়াল মার সাফা মারমার মধ্যে সাই করা যে সাইটা হলো ওয়াজিব এই তোয়াফের সাথে আচ্ছা আচ্ছা এটা থেকে বাহিরে সাই নয় তোয়াফটা হইল ফর্জ আর সাইটা হইলো একটা ওয়াজিব অনেকে আবার এইটা তোয়াফ করলেন সাই করলেন না ওয়াজিবটা তরক হয়ে গেল এই কারণে এটার কারণে আপনি দম দিতে হবে তো এই জিনিসগুলো মাস আলা এই সমস্ত মাসালাগুলো আবার আরেকটা প্রবলেম হয় যেটা অনেকের কাছে আমি দেখেছি যেটা সাই বাইনা সাফা ওয়াল মারোয়া এটা সাফা থেকে মারওয়া পর্যন্ত মারোয়া থেকে সাই সাফা পর্যন্ত দুই চক্কর হয়ে যায় আবার তোয়াফের ক্ষেত্রে হজরে আসবদ থেকে তোয়াফ শুরু করে আবার হজরে আসপাদে এসেই এক চক্কর হয় সাত চক্করের এক চক্কর হইল আর সাফা মারোয়ার সাত চক্করের সাফা থেকে মারোয়া পর্যন্ত এক চক্কর মারোয়া থেকে সাফা পর্যন্ত এক চক্কর কিন্তু আমি অনেককে দেখেছি সোফা থেকে মারোয়া মারওয়া থেকে সোফাতে এসে উনি কাউন্ট করেন এক চক্কর অর্থাৎ চোদ্দো চক্করে এক চক্কর সাত চক্কর মনে করেন আচ্ছা 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 চোদ্দ চক্করকে মনে করেন সাত চক্কর কারণ যেভাবে খাবা করে হজরে আসপদ থেকে শুরু করেছেন হজরে আসপদে এসে শেষ ঠিক তেমনিভাবে সোফা থেকে শুরু করেছেন সোফাতে এসে শেষ এটাকে মনে করেন এক চক্কর এক চক্কর যার কারণে চোদ্দ চক্কর হয়ে যায় এখানে দম ওয়াজিব হয়ে যায় তাহলে একবার গেলে এক আবার আসতে চক্র এই যে কুটি গুলো যারা হজে যাবেন হজের এই সিজনে এগুলো জানা খুবই দরকার খুবই জরুরি আবার দেখেন সমস্ত হজ কার্যক্রমটা পালন করার কারণে আমি একটা ফরজ পালন করলাম পুরা হজের এই কাজগুলো পনেরো দিনের বা সতেরো দিনের এক মাসের সফরে একটা ফরজ পালন করলাম আর এক মুহূর্তে আমি একটা ফরজ লঙ্ঘন করছি সেটা কেমন যেমন এহরামের কাপড় পুরুষেরা যখন পরেন গরমের দেশ নাবির নিচে কাপড়টা অলওয়েজ দেখা যায় হাজার হাজার লোকদের নাবির নিচে কাপড় আর নাবি থেকে আটু পর্যন্ত পুরুষদের গুড়াকি কি ফরজ তো একটা ফরজ এবাদত পালন করার জন্য গিয়ে আপনি আর একটা ফরজ তরক করতেছেন কত কিছু জানা ছোট্ট একটা মাস আলা ফরজ তরক করতেছেন এটা আমরা এটা তো সার্বক্ষণিকভাবে জানা দরকার হজে গেলেও আমার জন্য নাবি থেকে আটু পর্যন্ত ফরজ। হজে না গেলেও আমার জন্য নাবি থেকে আটু পর্যন্ত গুঁড়াফরজ অত অথচ এটা আমাদের অনেকের জানা নাই আর এই ফরজটার উপরে অবহেলা করা হয় আল্লাহ এই দিকে খেয়াল রাখা আবার মুস্তাহাব কিছু কাজকে মানুষ মক্রুহতার মধ্যে নিয়ে যায় এবং মুস্তাহাব যেমন ইয়ে রমলের ব্যাপারটা যেটা এহরামের কাপড় হাত বের করে রাখার এটা প্রথম তিন চক করে কিন্তু আমরা দেখি পুরা হজের মৌসুমে সাইতেও হাত উঠানো তোয়াপের মধ্যেও হাত উঠানো এটা হিসাবে লক্ষ্য করেছেন যে তোয়াফের মধ্যেও পুরা সাত চক্করই এইভাবে দেন আবার সাইর মধ্যে তো এটার নাই সাইয়ের মধ্যেও পুরাটাই এইভাবে রাখা হয় এই মাস আলাগুলো কুটিনাটি মাস আলাগুলো জেনে রাখা দরকার তাছাড়া হলো মিনার ময়দানে অবস্থানের ব্যাপারটা আমি একসাথে সবগুলো বলতেছি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমাদের আরও প্রোগ্রাম থাকবে বিষয় ভিত্তিক আমরা আলোচনা করব ওলামা লামায় আমরা বিষয় ভিত্তিক এক এক সাবজেক্টের উপরে এক একজন আলোচনা করব। আমি যে স্পর্শকাতর যে ব্যাপারগুলো সেগুলোর উপরে আমি আলোচনা করছি যেমন আরেকটা একটা হইলো মিনাতে অবস্থান করার যে সুননত যে সময়গুলো এই সময়গুলো মিনাতে অবস্থান করা সুননত আচ্ছা মিনার পরেই তো আমরা আরাফাতে যাই আরাফাতে অবস্থান করা কিন্তু ফরজ মিনা কে সুন্নত আরাফাতে ফরজ আর মুযদালিফাতে হলো ওয়াজিব ওয়াজিব মুযদালিফাতে হলো অবস্থান ওয়াজিব একটু একটা ব্রেকই যাব ইনশাআল্লাহ দর্শক শ্রোতা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম একটু একটা বিরতিতে যাব বিরতির পরে আবার আমরা মাওলানা ফয়জ আহমদ তামত বরকত কাছ থেকে তে মূল্য বক্তব্য শুনবো এতক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত সম্মানিত দর্শক শ্রোতা বিরতর পর আবারও আমরা আপনাদের মাঝে আস ফিরে আসলাম বিরতের পূর্বে আমরা শেখ ফয়েজ আহমদ হাফিজাহুল্লাহর কাছ থেকে হজ প্রসঙ্গে অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ বিষয়ে শুনছিলাম যেহেতু কিছুদিন পরেই এই হজ আমাদের সামনে আসছে এই বিষয়গুলা অনেক অনেক বিষয় কঠিন বিষয়ে ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নত এগুলো জানা অত্যন্ত জরুরি আমাদের আলোচনার ধারাবাহিকতা আবার শুরু হচ্ছে এই অনুরোধ করছি আমি ফয়দ মৌলানা হাফিজ মৌলানা ফয়দ আহমদ সাহেবের কাছে আবার আপনারা শুনুন ইনশাল্লাহ জল্লা খায় দর্শকতা বিরতির পর আবারও আমরা মূল আলোচনায় চলে এসেছি নুরুল কোরআনে হজের উপরে কথা বলছিলাম হজ গুরুত্বপূর্ণ একটা আবাদত এই বিষয়ের উপরে অনেক বেশি আলোচনা হওয়া দরকার আমাদের টেলিভিশনেই আমাদের অনেক স্কলারগণ এই বিষয়ের উপরে ধারাবাহিক আলোচনা শুরু হয়ে গেছে যেহেতু এখন হজের মৌসুম নবজ ইসলাম বলেছেন হজের মৌসুম হইল শাওয়াল শাহওয়াজ কায়দাউদ্দুল হজ্জা এই তিন মাস হজের মৌসুম অনেকের বাংলাদেশের ফ্লাইট শুরু হয়ে গেছে অনেক দেশের ফ্লাইট শুরু হয়ে গেছে হাজিগণ মক্কা শরীফে চলে এসেছেন আমাদের ইংল্যান্ড থেকে ইউরোপ থেকেও হজের প্রস্তুতি প্রায় সম্পন্ন মানুষ যাত্রা করবেন এ কারণে আমরা আলোচনা শুরু করলাম হজের উপরে বাকি ইনশাল্লাহ এর আগ পর্যন্ত হজ এবং কুরবানির উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ হজের জন্য প্রস্তুতি নেওয়া মানসিক প্রস্তুতি নেওয়া এটাও গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হজ করলাম কুনা চাললাম না হারাম পয়সা দিয়ে হজ করলাম হজ আমি করলাম মানুষকে দেখানোর জন্য যে আমার ছোট বাই হজ করেছেন আমার বায়েরা বাই হজ করেছেন পাশের বাড়ির লোক হজ করলো আমার থেকে কম পয়সাওয়ালা লোক হজ করে ফেললো অথচ আমি করলাম না ঘরে তো বউ আমাকে লজ্জা দেন শ্বশুরবাড়িতে গেলেও লজ্জা পাই লোকেরাও বলে এ কারণে যদি হজে যান হজ কবুল হবে না কারণ প্রত্যেকটা আবাদতের জন্য নিয়ত শর্ত এ কারণেই তো ইমাম বুখারি রহমতুল্লাহি আলহি বুখারি শরীফের প্রথম হদিসটা নিয়ে এসেছেন ইন্নাম আল বিন নিয়াত ও ইন্নামা আলী কুল্লিম রে ইম্মা নাওয়া প্রথম হাদিসটাই নিয়ে এসেছেন নিয়তের উপরে হলো আপনার আবাদতের আমলের দার আবার অনেকেই আমরা কি করি হজে যাওয়ার সময়ে রেস্টুরেন্টটা বন্ধ করে যান অথবা কাউকে দিয়ে যান আবার হস থেকে আসলেন আসার পরে দেখা যায় ভাইসব আপনি কি এখনো কাজ শুরু করেন নাই বলে না বা আমার তো চাল্লিশ দিন পূর্ণ হয় নাই মানে উনি মনে করতেছেন যে চল্লিশ দিন পরে উনি মদের ব্যবসায় জয়েন করতে পারবেন তো চল্লিশ দিন অপেক্ষা করেন এবং আবার মদের ব্যবসা শুরু করে দেন হারাম ব্যবসায় আবার বসে যান আবার নামাজ তরক করা শুরু করে দেন পাক তো নিয়তের খবর জানেন আল্লাহ রবুলা আলমিন বন্দার সুদূরের অন্তরের ভিতরে যা আছে সব জানেন এ কারণে ইখলাসের সাথে সব কিছু গুনাহাতা সেরে দিয়ে হালাল পয়সা জমা করে সকল গুনাহাতা থেকে তবা করে হজে যেতে হবে এটা হজে যাওয়ার আগের একটা শর্ত না হয় আপনার এটা শুধু আপনার এটা হবে যে আপনার হলিডের মতো হবে লোক দেখানো হবে তাই আমরা যারা হজে যাব এখন থেকে নিয়ত করেন তবা করে নেন আর গুণা করবো না হারাম খাদ্য গ্রহণ করব না হারাম ব্যবসা করব না হারাম রোজগারি করব না নামাজ তরক করবো না এভাবে নিয়ত করে হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন সব থেকে কথা যেটা হলো যে হজের মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয় হজ আমাদেরকে কি শিক্ষা দেয় হজের কারণে আল্লাহ রবুল্লা আলমিন বান্দাকে একবার একবারে দুইয়ে মুসে গুনাহাতা থেকে তাকে নিষ্পাপ করে দেন একজন হাজি সাহাব যখন হজ করেন আল্লাহ পাক তাকে এমনভাবে মাফ করে দেন যেন সে সন্তান উম্ম মায়ের গর্ব থেকে নিষ্পাপ হয়ে যেভাবে জন্মগ্রহণ করে একজন হাজি সেমন তেমন তেমন হয়ে যান যানো হাজি হাজিসাবের হজের কাজগুলো যদি দেখেন আপনি একজন মানুষ মারা গেলে তাকে কাফন দেওয়া হয় কাফন দেওয়া হয় আর একজন হাজ হিসাবে এহারাম বাঁধার সময় তিনি কাফনের কাপড় পরে নেন জিন্দালাস জিন্দালাস একজন মানুষ মারা যাওয়ার পর তার চুর আর কাটা হয় না তার দাড়ি কাটা হয় না নখ কাটা হয় না যদিও তার নখ লম্বা যদিও তার সেপটা করা ছিল না যদিও তার মুছটা লম্বা মারা গেছেন তার মুস আর কাটা যাবে না একজন মানুষ এহারাম বেঁধে ফেলছেন তিনি আর নখ কাটতে পারবেন না তিনি আর উত্তোলন করতে পারবেন না আহারে একটু যদি আমরা চিন্তা করি যে মারা যাওয়ার পর যে কাজগুলো করা হয় আমি এহরামের কাপড় পরার পর আমি তো একটু জীবন্ত মুদা একটা লাশে পরিণত হয়ে গেলাম সুহান আর একজন যে আপনি আগে যে একটা প্রশ্ন করেছিলেন যে হজ ফরজ সন্তানাদিদেরকেও বিবাহ দেওয়া ফরজ এক্ষেত্রে যদি একসাথে সন্তানাদিও বিবাহযোগ্য নিজেও হজে যাওয়া ফরজ এমন অবস্থা যদি হয় তো সন্তানাদির বিবাহ আপনি এই মাসে পারছেন না পরের মাসে দিতে পারবেন এবছর দেন নাই পরের বছর দিতে পারবেন তো সন্তানাদির বিবাহ যদি আপনার হজের আগেই আপনার মেয়ের ব্যবস্থা হয়ে গেছে আপনার মেয়েকে বিবাহ দিয়ে দিছেন বিবাহ দিতে গিয়ে আপনার যে সঞ্চিত অর্থ ছিল সেটা খরচ হয়েছে সেহেতু তো আপনার হজের একটা মৌসুম টাকা অতিক্রম করতে হবে সেটা পাওয়া গেল না সে তো আপনার উপরে হজার ফরজ নাই তো আপনি এত অর্থের সম্পদের অধিকারী যে আপনি সন্তানের বিবাহ দিতে পারবেন আপনার হজেরও ব্যবস্থা করতে পারবেন অথবা হজের মৌসুমে আপনার কাছে পয়সা রয়েছে আপনার মেয়েকে অন্য সময় বিবাহ দিতে পারবেন এক্ষেত্রে হজের যে মৌসুমটা আপনি অতিক্রম করছেন সেই সময়ে আপনার এই যে সচ্ছলতা রয়েছে আপনি হজের কাজটা সেরে নেওয়া আপনি বাংলাদেশে যাইতে চাইলে আপনি যেভাবে আপনার মেয়েকে একটা জায়গায় রেখে যান আপনি হজের যাইতে এর থেকে কম সময় লাগে আপনি সেভাবে আপনি হেফাজত করে রেখে দিয়ে দিতে পারবেন এটা ব্যবস্থা রয়েছে তো যাক হজের কার্যক্রমের মধ্যে যে পাগল আমরা বিরতির মধ্যে একটা যে কথা বলছিলাম এহরামবাদার পরে আমরা কেন আঁতর ব্যবহার করব না এহরামবাদার পরে খুশবু কেন আমরা ইস্তেমাল করবো না এটা তো হলো আশিক আর মা আশুকের ব্যাপার মাহাব্বতী আজব শেহায় জসম যাই নেহি জাতি মহাব্বত ও আলফা জমিলাইন হি জাতি এটা মহাব্বতের একটা খেলা আর সব থেকে বড় কথা হলো সিস্টেম এমনভাবে করেছেন আমাদেরকে এমন শিক্ষা দিয়েছেন এহরামের যেটা হজের ফরজ তিনটা ফরজের মধ্যে প্রথম ফরজ হলো গুরুত্বপূর্ণ ফরজ হলো এহরাম বাদা আমরা সাধারণত মনে করি এহরাম তো ওই কাপড় বাদার নামই এহরাম আসলে কিন্তু এমন নয় এহরাম বেশ কয়েকটা কাজের সমন্বয়ের নামে হেরাম বিশেষত তিনটা কাজের সমন্বয়ের নামে আচ্ছা তিনটা কাজের সমন্বয়ের হজের প্রথম ফরজ তিনটা কাজ হলো কি এক নম্বর হলো পুরুষদের জন্য দুইটা সাদা কাপড় পরা ভিতরে আন্ডারওয়্যার থাকতে পারবে না গেঞ্জি থাকতে পারবে না টুপি থাকতে পারবে না মুদা থাকতে পারবে না পাগড়ি বানতে পারবেন না দুইটা কাপড় পরতে হবে আর মহিলাদের নর্মাল বুরকা বা যেটা উনি নর্মাল পর্দার সাথে যেগুলো পরেন এই কাপড় শুধু ক্লথের নামে হেরাম নয় কাপড় এর পরের কাজটা হলো নিয়ত একজন মানুষের তার কাপড় চুপড় নাই দুইটা চাদর পরে সব সময় তাকে তো তাই এটা তো আর হেরাম হয়ে গেল না এটা উনি এইভাবে পরেনি তো এই কাপড় পরার পরে নিয়তটা হলো দুই লম্বর শর্ত এহরামের সাথে সংশ্লিষ্ট নিয়ত আমি হজ করবো যে আল্লাহ মাইনি উরিদুল হাজা ফায়াসির হুলি ও তা কাব্বাল হুমিনী আল্লাহ আমি হজের ইরাদা করলাম তুমি আমাকে তৌফিক দান করো এবং তুমি আমার এই এটাকে কবুল করো এটা বাংলাতে বললে হবে অথবা কালবের মধ্যে অন্তরের মধ্যে ইনটেনশনটা নিয়ে আসলেই হবে তিন নম্বর যে কাজটা হলো নিয়ত করার পরে আপনাকে তলবিয়া পড়তে হবে তালবিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা কালা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতাল লাকা ওয়াল মুলক লা শারীকা কালাক এই তিনটা করার পরে হুজুর এর অর্থটা বললে আমাদের জন্য ভালো হবে লব্বাইক আল্লাহ আমি হাজির লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক এটাকে আবার বারবার হাজির আল্লাহ আমি হাজির তোমার কোন শরীক নাই তোমার সাথে কোনো শরিক নাই লা শারিক আলাক ইন্নাল হামদা ওয়ান নি'মাত ওয়াল মুলক সকল প্রশংসা তোমার আল্লাহ সব নিয়ামত তোমার আমি যে এখানে আসতে পেরেছি শারীরিক সুস্থতা তুমি আমাকে দিয়েছো অর্থনৈতিক সচ্ছলতা তুমি আমাকে দিয়েছো এই নিয়ামতগুলো তো তোমারই ইন্নাল হামদা সকল প্রশংসা তোমারই হবে আল্লাহ তোমারই সকল প্রশংসা ওয়ান নি'মাত সকল নিয়ামত তোমার আর মুলক এই ক্ষমতা সকল ক্ষমতার উৎস তুমি এই পৃথিবী তোমার এই পৃথিবী পরিচালিত হওয়ার যে বিধান রয়েছে সেগুলো তোমার সকল ক্ষমতার উৎস আল্লাহ তুমি সেগুলো আমরা ঘোষণা করলাম তোমার কোনো নাই এগুলো কিন্তু আমরা ঘোষণা করলাম আর ঘোষণা করে এসে আবার আমরা মুনাফি করি কিভাবে আল্লাহ কি আমাকে খাবার দিবেন আল্লাহ কি আমার ইজ্জত রক্ষা করবেন আমার ইজ্জত আমাকেই রক্ষা করতে হবে আমার খাবার আমাকেই সংগ্রহ করতে হবে আমার ক্ষমতা আমাকেই ধরে রাখতে হবে আমরা ঘোষণা করি কিন্তু অন্তর দিয়ে ঘোষণা করি না সুহান আল্লাহ হজের প্রত্যেকটা কাজের দিকে যদি আমরা থাকাই পাক আমাদেরকে কী শিক্ষা দিচ্ছেন সুবাহান আল্লাহ এই যে এহরাম বাদলাম এহারামের মাধ্যমে ঘোষণা করলাম আল্লাহ আমি কাফন পরার আগে আগে কাফন পরে নিলাম তুমি আমাকে কমা করে দাও দেখুন আরও বেশ বেশ কিছু কাজগুলো রয়েছে যেমন আপনার চুল উস্কু কুস্কু আপনি আতর মাখতেছেন না আপনি টুথপেস্ট ইউজ করতেছেন না শ্যাম্পু ব্যবহার করতেছেন না খুশবুদার সাবান ইউজ করছেন না আপনার চুল উস্কু কুস্কু পাগলের মতো লাভবায়কে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটতেছেন ধনী হন আর গরিব হন আপনাকে মিনাতে যেতে হবে আরফাতে যেতে হবে মুজদালিফাতে যেতে হবে আপনি এই কাজগুলো করতে হবে পাগলের মতো আল্লাহর মহব্বতে এই যে কাজগুলো এই কাজের মধ্যে একটা কাজ হলো আপনাকে মুজদালিফাতে গিয়ে শুইতে হবে এটা ওয়াজিব আজিব মুজদালিফাতে আরফাতে আপনাকে অবস্থান করতে হবে আমি আশ্চর্য হয়ে যাই বা আমার একটা পাক যখন বারবার যাওয়ার সুযোগ দিচ্ছেন আরফার ময়দানে অবস্থান করাকে আমার যেন মনে হয় হাসরের ময়দানে আমি তো এমন ঘরে অবস্থান করব। এটা একটা শিক্ষা হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ এভাবে থাকবে উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করবে আর আরফার ময়দানে এমন অবস্থায় আমরা থাকি কবরে তো আমাকে শায়িত হতে হবে মুজদালিফাতে রাত্রে আমরা ঘুমাই একজনের পা আরেকজনের মাথা আরেকজনের এমন একটা অবস্থা মুজদালিফাতে ঘুমাই মাটির মধ্যে আপনি যত বড় ধনী হন না কেন মুজদালিফাতে আপনি এখানে ফাঁকা করিয়া তাবু বানাই আপনি থাকলে হবে না এখানে আপনাকে ওই মাটির মধ্যেই থাকতে হবে মুজদালিফাতে এটা হজের ওয়াজিব মিনার মধ্যে ম্যাট্রেসের মধ্যে যদি থাকেন আগে তো ছিল কুলামেলা নাইনটি সেভেনে যখন আগুন লাগলো সেই বছর আমি হজে ছিলাম এরপর থেকে নাইনটি এইট থেকে তাঁবুর ব্যবস্থা হয়েছে ওই তাঁবুর দিকেও যদি থাকান আপনি যে ম্যাট্রেসটা দেওয়া হয় কবরের সন্দুকি কবরের মতো এক হাত এক হাত সন্দুকি কবরে যেভাবে আপনার বডির মতো সাইজের একটা এরপরে আরেকজনের আরেকটা ম্যাট্রেস আর এগুলা থেকে আমরা শিক্ষা নেওয়া দরকার হজে গেলেই শুধু হবে না যে আমাকে কবরে সাইতে হতে হবে আর আজকে আমি এহারামের কাপড় পরে কবরের যেভাবে শুয়া হয় সেভাবেই শুইলাম এই শিক্ষা যদি না নেই সেখানে শুইয়া শুইয়া মোবাইলে ইন্টারনেটে সেখানে শুইয়া শুইয়া আমি অন্য চিন্তার মধ্যে এই হজ আমাকে মুত্তাখিপর পরহেজগার করতে পারবে না আশ্চর্য লাগে তোয়াফ যেটা হজের ফরজ তোয়াফ আচ্ছা নামাজ ফরজ নামাজের ভিতরে যদি আপনি কথাবার্তা বলেন আপনার নামাজকে শুদ্ধ হবে ফরজ নামাজের ভিতরে আপনি হাসি ঠাট্টা করেন আপনার নামাজ শুদ্ধ হবে আপনি ফরজ করতেছেন সেখানে ভিডিও করছেন সেখানে আপনি ভিডিও কলে দেশে আপনি কথা বলতেছেন সেখানে আপনি ফটো উঠাচ্ছেন সেলফি উঠাচ্ছেন আহারে আমরা আর কত নিচে যাব আর কত নিচে যাব আমার তো মনে হয়ে যায় ওই আইয়ামে জাহিলিয়াতের কথা যারা উলঙ্গ হয়ে খাবা তোয়াফ করতো আর ভিতরে থাকতো দেবদেবী তাদের আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় বলুন তো আমরা আল্লাহর দিয়ানে মগ্ন নয় আমরা তোয়াফ করি কিন্তু আমার দুনিয়া উদ্দেশ্য তাকে মানুষ আমাকে হাজি সাপ বলুক আমি দেখাই আমি কি করতেছি আচ্ছা হজ করে যাচ্ছি সেলফিটা উঠে নেয়া ফেসবুকে দিয়ে দিই লোকেরা আমাকে বাহবা বলুক আমাকে হাজি সাপ বলুক এই তো নিয়তের মধ্যে গর্বর চলে আসলো এই যে হদের কাদের মধ্যে এই জিনিসগুলা সাফ হয়ে আমাদেরকে পরিষ্কার হয়ে আমাদেরকে হতে যেত আমরা আপনার কাছ থেকে একটা বিষয় পরিষ্কার শিখলাম যে এহরাম বাঁধার পর তিনটি কাজের সমন্বয় হচ্ছে এহরাম একটা হচ্ছে যে এহরাম তো পরিধান করলাম কাপড় পরিধান কাপড় পরিধান করলাম তারপরে নিয়ত করতে হবে নিয়ত করতে হবে তারপর যেটা লাভবাহ আল্লাহ লাব্বাইক এই তিনটার সমন্বয় হচ্ছে এর পরে এর পরবর্তীতে এরকম আমরা একটার পরে একটা কাজ করব। জি তা যাই হোক আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম তারাবাহিক আরো খুবই ভালো লাগতেছে শুরু করে আর দ্বিতীয় যে ফরজটা হলো সেটা হলো ওকুফে আরাফা যার প্রথম ফরজ এহরামের যেটা আমরা এহরামের মাধ্যমে তো হজে গেলাম দ্বিতীয় ফরজটা হলো ওকুফে আরাফা হাদিসে এসেছে আল আলা আল আরাফা হজ আরাফার নামই হলো হজ আচ্ছা কেউ যদি আরাফাতে অবস্থান করেন না তাহলে তার হজ হবে না মহান আরাফাতে অবস্থান করাটা কোন সময়ের অবস্থানের মুহূর্ত হইল দুপুরের পর থেকে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে কেউ যদি এক মুহূর্তের জন্য আরফাতে অবস্থান করে নেয় দায় হয়ে যাবে কোন তারিখে নয় তারিখে নয় তারিখ তারিখে দুপুরের সময় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যদি কেউ এক মুহূর্তের জন্য অবস্থান করেন তাহলে হজ হয়ে যাবে হজের ফরজ আদায় হয়ে যাবে আচ্ছা কিন্তু অনেকে দেখা যায় যে আরাফার ময়দানে যে মসজিদ রয়েছে যেটা আরাফার মসজিদ সেখানে মসজিদের ভিতরের বেশ বড় একটা অংশ আরাফার ময়দান নয় ময়দান নয় এটা আরাফার অংশ নয় আচ্ছা অনেকে এখানে সায়ার জন্য গিয়ে ওখানে অবস্থান করে মসজিদে জি ওই অংশটায় অবস্থান করেন আবার বেদায়াতুল বেদায়াতুল আরাফা নেহায়াতুল আরাফা সাইন রয়েছে যে আরাফার শুরু আরাফার শেষ তো অনেকে আবার আরাফার শেষের বাহিরে গিয়ে অবস্থান করেন তো অসংখ্য লোকদেরকে দেখা যায় ওই জায়গাগুলোতে বসবাস রত অবস্থায় তো এই জিনিস মাস আলাদা যদি জেনে না যান আবার নির্ধারিত তাঁবু যাদের রয়েছে তাদের জন্য আলাদা আচ্ছা যেমন আমাদের ইউরোপিয়ান হাজি হিসাবে আলাদা তাঁবু রয়েছে ওনারা তো ওনার তাঁবুতেই অবস্থান করতেছেন তো তাঁবু সারা অনেকেই রয়েছেন যারা আরাফার ময়দানের বাহিরেও অবস্থান করেন যার কারণে তাদের হজের মধ্যে ব্যাঘাত চলে আসবে কারণ আল হজ আরাফা আরাফায় যদি অবস্থান করতে পারলেন না তাহলে হজই হলো না একবার অবস্থান করার পরে যদি আর চলে যান তাহলে ঠিক আছে চলে গেলে এখানে ওয়াজিব তরক হবে দম আসবে কিন্তু হজ হবে হজ হবে এটাও লং মাস আলা আছে কেউ কেউ যে মুজদালিফাতে যারা অবস্থান করেন রাত্রে তো মুজদালিফাতে অবস্থান করা হলো ওয়াজিব আচ্ছা হজের ছয়টি ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব হলো মুজদালিফাতে অবস্থান করা আর মুজদালিফা থেকে বের হওয়া হইল আফটার ফজার সূর্য উদিত হওয়ার পরে তো অনেকেই সে যুবকেরা যাদের কোনো মা মাজুর নয় তারা মুসদালিফাতে রাত্রে অবস্থান করে তাহাজুদের নামাজ আদায় করে কেউ কেউ ফজরের নামাজ পড়েই মিছিল দিয়া বাইর হয়ে যান দলে দলে যাকে জাকে এটা কিন্তু ঠিক নয় এখানে যারা মাজুর রয়েছেন কিতাবের মধ্যে এসেছে যারা মানুষের ভিড়ে যেতে পারবেন না আপনার বাবার সাথে রয়েছেন মা সাথে রয়েছেন মাজুর তাদেরকে নিয়ে যদি আপনি এভাবে বের হন সূর্য উদিত হওয়ার আগেও তাহলে সে তাদের জন্য এটা কনসিডার রয়েছে কিন্তু অনেক যুবক অনেক এ ধরনের হচ্ছে সূর্য উঠার পরে এরপরে বের হওয়া এক্ষেত্রেও অনেকে ভুল করেন না জানার কারণে আরেকটা ভুল করেন অনেক মাস আলামা সাহিব আরেকটা ভুল করেন মানুষে যে ওই যে মুজদালিফা থেকে যে পাথরগুলো নেওয়া হয় মনে করা হয় শুধু মুজদালিফা থেকে এইটা নিতে হবে আচ্ছা ওই রাত্রে পাথর খোঁজা হয় পাথরগুলো সংগ্রহ করা হয় মনে করা হয় যে মুজদালিফা থেকে এই পাথর নিতে হবে শয়তানকে পাথর পাথর মারার জন্য কিন্তু এটা ঠিক নয় আপনি যে কোনো জায়গা থেকে পাথর নিতে পারবেন আচ্ছা মুজদালিফা থেকে না নিয়ে আপনি মক্কা শরীফ থেকে নিতে পারবেন মিনা থেকেও নিতে পারবেন তো মুসদালিফা থেকে রাতের এখানে প্রচুর পাথর পাওয়া যায় এখান থেকে সংগ্রহ করলেন তো এটা একটা ভুল জিনিস মানুষের বাঙ্গা দরকার অনেকের পাথর যদি হারিয়ে যায় ফেরসান হয়ে যান হারে আমি আবার মনে হয় মুজদালিফাতে যেতে হবে আবার মনে হয় পাথর আনতে হবে তো উনি যদি মক্কা শরীফ থেকে পাথর নিয়ে নেন কোনো অসুবিধা হবে না আবার অনেকে পাথরগুলো অনেক বিরাট বিরাট বড় বড় পাথর নেন সেটাও কিন্তু মারাত্মক জুতা দিয়ে কারণ এগুলো তো আরও তো বড় পাথর দিয়ে যদি আপনি পাথর মারেন এক্ষেত্রে অসুবিধাটা কি হয় জানেন পাথরটা মারলেন আর এই পাথরটা যদি আপনার পাথর আমার মাথায় পড়ে যায় আর আমার মাথা ফেটে যায় তাহলে আপনার উপরে কিন্তু দম ওয়াজিব হয়ে যাচ্ছে আপনি আমার রক্ত ছুটিয়ে দিচ্ছেন আপনার উপরে দম ওয়াজিব হয়ে যাচ্ছে এভাবে হয়ও অনেকে বিশাল বিশাল পাথর মারেন কারণ পাথরটা ওই খুঁটিতে পরে আবার এটা রিটার্ন হয় ওই রিটার্ন হইয়া যদি পাথরটা আবার ওই যে এরিয়া আছে এরিয়ার বাহিরে চলে আসে এই পাথরটা কিন্তু আপনার কাজে লাগলো না আপনার ষাটটা পাথর মারছেন পাথরটা খুঁটিতে লেগে ওইটা রিটার্ন চলে আসছে যে ওয়ালটা আছে ওয়ালের ভিতরে পড়তে হবে রিটার্ন চলে আসার কারণে আপনি ষাটটা মারছেন আপনাকে একটা মারতে হবে আটটা মারতে হবে কারণ এটা আপনার কাউন্ট হবে না তো বিশাল বিশাল পাথর দিয়ে মারলে এটা হয় ওটা রিটার্ন চলে আসে এ কারণে পাথরটা হতে হবে কিতাবে এসেছে বকরির লেদা থেকে ছুটো চানার দানার থেকে বড়। আচ্ছা আচ্ছা আমরা দেখি হেদা হেতেও এই সহজ মশালা আছে হজের বিভিন্ন কিতাবের মধ্যে এই মশালাগুলো আসে কিন্তু আমরা এটা লক্ষ্য করি না বিশাল বিশাল পাথরগুলো নিয়ে যাওয়া হয় তাছাড়া যে পাথর মারার যে সিস্টেমগুলো রয়েছে কিভাবে মারবো আমরা সেটাও শিকার ব্যাপার কিভাবে মারতে হবে কা পিস দিয়ে মারা যাবে না কেউ কেউ এসে আমাদেরকে এসে গল্প করেন হুজুর আপনি কিলো এখন মারছেন মানুষ তো শুধু মানুষের জামার জাম ছিল অনেক দস্তা দস্তি হওয়ার পরে আমি তো বড়ো সুযোগ পাইছিলাম হুজুর একদিকে দেখি কেউ যায় না খালি জায়গা আর গিয়া ওইদিকে গিয়া বলি আমি খুব সুন্দর আরামে মারছি এই জায়গা হইল মানে কিবলাকে পিস দিয়া যে জায়গাটা তো পাথর মারার নিয়ম হলো আপনার কিবলা সামনে থাকবে আল্লাহ একবার বিসমিল্লাহি আল্লাহ আতমার বলে আপনি পাথর মারবেন তো এটা কাবাগর আপনার ফেস টু কাবা হতে হবে তো ওই জায়গাটা গেলে কাবার দিকে পিছন হয়ে যায় এ কারণে কেউ কেউ ওই জায়গাকে খালি পেয়ে সেই জায়গাকে ইউজ করেন সুক্ষো অনেক জিনিস রয়েছে অনেক মশালা মশাইল সুক্ষো সুক্ষ মাসাল মশালা সেগুলোকে জানতে হবে আমরা আরফার ময়দানের অবস্থান সম্পর্কে জানছিলাম দুই নম্বর নম্বর দুইটা দুইটা ফরজ ফরজ তিন তৃতীয় আমরা তৃতীয় ফরজটা হলো ওই যে বলছিলাম তোয়াফে ইফাজা এবং এটা হলো হজের ফরজ তোয়াফে ইফাজা তোয়াফে জিয়ারা যে তোয়াফটা এই তোয়াফটা হলো হজের ফরজ এই তোয়াফটা করতে হয় দশ তারিখে শুধু যেমন রায় আঁকা বা বড়ো শৈতানের মধ্যে পাথর মারার পরে এইটা শুরু হয় আচ্ছা এবং এটা শেষ হইল এগারো তারিখ বারো তারিখের সূর্যাস্ত পর্যন্ত এইটা সময় এই সময়ের ভিতরে এই তোয়াফটা করতে হয় তোয়াফে ইফাজা হজের তিন নম্বর যে ফরসটা এই তোয়ফটা এই সময়ের ভিতরে শেষ করতে শেষ করতে হয় কিন্তু এখানে আরও বিভিন্ন ওয়াজিবাদগুলো রয়েছে ইমাম আবহানিফা রহমতুল্লাহ আল্লাহর মাঝামানি অনুযায়ী হলো ওই যে নয় তারিখের কার্যক্রম থেকে নিয়ে দশ তারিখের এই কার্যক্রমের সাথে বেশ কয়েকটা জিনিস রয়েছে সেগুলোর মধ্যে ধারাবাহিকতা মেনটেন করা ওয়াজিব আর আলাদা আরেকটা একটা ওয়াজিব সয় ওয়াজিবের পরে আলাদা ওয়াজিব আচ্ছা যেভাবে হজের ওয়াজিব হইল যে সাফা মারওয়ার সাই কিন্তু তোয়াফগুলা তোয়াফ কিন্তু তোয়াফের পরে যে দুই রেখাত নামাজ পড়া সেটা কিন্তু আলাদা একটা ওয়াজিব এটা হজের ওয়াজিব নয় আলাদা ওয়াজিব হজের সয় ওয়াজিবের ওয়াজিব নয় এটা আলাদা একটা ওয়াজিব যে তোয়াফের নামাজ দুই রাখাত পড়া মোকামে ইব্রাহিমের পিছনে অথবা হেরমের যে কোনো জায়গায় দুই রাখাত আদায় করা এটা এক্সট্রা আলাদা একটা ওয়াজিব তো এখানে বলছিলাম আমি যে দশ তারিখে যে আমরা এ করলাম পাথর মারলাম জমারায় আকাবাতে বড় পাথর পাথর মারলাম পাথর মারার পরের একটা কাজ হলো কোরবানি দশ তারিখ দশ তারিখে আর একটা কাজ হল আমাদের তাই একেবারেই হয়ে গেছি এই জন্য আমরা আজ আসলে মূল্যবান বক্তব্য শুনতে পারতেছি না টাইমের জন্য সময় তো দর্শক শ্রোতা আসলে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শুনছিলাম আলোচনা শুনছিলাম শেখ ফয়জ আহমদ হাফিজাউল্লাহর কাছ থেকে আসলে বিষয়টা অত্যন্ত ব্যাপক আরও বিস্তারিত আলোচনা শোনা এবং এ বিষয়ে আরও স্টাডি করা প্রয়োজন বিশেষ করে আমরা যারা হজের জন্য